সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কাটিয়ে ভারতের রোহিত শর্মার সঙ্গে পাকিস্তানের শোয়েব মালিকের লড়াইটাও জমতে পারে বেশ, নাকি তাদের ছাপিয়েও যুবরাজ ও আমিরের ব্যাট বলের যুদ্ধ উড়াবে মাঠের ধুলো। উত্তর দিতে প্রস্তুত ইংল্যান্ডের কেনিংটন ওভাল। ফাইনালের মহারণ, যেখানকার দুই দল আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যুদ্ধের দামামা তাই এখন বেজে চলেছে পুরো ক্রিকেট বিশ্বেই। দলীয় তকমা ছাপিয়ে ব্যক্তিগত দ্বৈরথেও এ লড়াই ছড়াচ্ছে ক্রিকেটীয় উত্তেজনার আভা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ব্যাট বলের লড়াইতে কারা কারা হতে পারেন প্রভাবক? দর্শক, চলুন এক ঝলকে দেখে নেব এবারের প্রতিবেদনে। ভারত পাকিস্তান দ্বৈরথ, রনের ওপর মহারণের আমেজে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা শুধু ক্রিকেটীয় ব্যাকরণেই নয়, ছাপিয়ে যায় সব কিছুকেই। চায়ের কাপে চুমুক দিতে দিতেই তর্কের ঝড় ওঠে যে ম্যাচকে ঘিরে সেই লড়াই শুধু দলগতভাবেই নয়, মহারণের মঞ্চে তৈরি করে ব্যক্তিগত দ্বৈরথ। শিখর ধাওয়ান, ব্যাট হাতে ভারতীয়দের ইনিংসকে একটি সুশ্রী চেহারা পাইয়ে দিতে শুভ সূচনার গুরুদায়িত্বটা তিনি বেশ ভালোভাবেই সামলে যাচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারে এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছেন ধাওয়ান, যেখানে কোনো সেঞ্চুরির দেখা না পেলেও 49.75 গড়ে তার রান সংখ্যা 199। সর্বোচ্চ রানের ইনিংসটি আবার 73 রানের। আর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রীতিমতো রানের ফুলকি ছোটাচ্ছেন এই ধাওয়ান। 4 ম্যাচে 79.25 গড়ে তার নামের পাশে জলজল করছে 317 রান। ধাওয়ানের ব্যাটের লাগাম টেনে ধরতে পাকিস্তানের হয়ে বল হাতে প্রস্তুত পেসার হাসান আলী। ভারতের বিপক্ষে এবারের আসরে গ্রুপ পর্বের ম্যাচে যুবরাজ সিংয়ের উইকেট পেয়েছিলেন তিনি, ওটাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তার একমাত্র সাফল্য। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4 ম্যাচে 10 উইকেট তুলে নিয়ে উইকেট শিকারীদের তালিকায় শীর্ষস্থানে বসে ফাইনালের আগে ভারতীয় ব্যাটসম্যানদের চোখ রাঙাচ্ছেন তিনি। ক্রিকেট বিশ্বে উর্বর মস্তিষ্কের অধিকারী ভাবা হয় যাকে, সেই বিরাট কোহলি তার পারফরমেন্সে আলোচিত হবার পাশাপাশি সমালোচিত হচ্ছেন তার বিচিত্র সব অঙ্গভঙ্গির জন্য। পাকিস্তানের বিপক্ষে সব সময় হাসে তার ব্যাট, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে 11 ম্যাচে 50.44 গড়ে 454 রানের পরিসংখ্যান অন্তত সে কথাই বলে, যেখানে সর্বোচ্চ রানের ইনিংসটি আবার 183 রানের। আর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4 ম্যাচে 253 রান ঝুলিতে পুরেছেন এই ভারতীয় অধিনায়ক। গড়টা চোখে পড়লে হয়তো সবাই স্তম্ভিত হবেন, 253.00, কারণ এবারের আসরে মাত্র একবারই আউট হয়েছেন ভারতের এই ব্যাটিং স্তম্ভ। কোহলি নামক প্রশ্নের উত্তর হয়তো পাকিস্তান খুঁজতে চাইবে তরুণ ইনফর্ম ওপেনার ফাখার জামানের মাঝে। বড় টুর্নামেন্টে অভিষিক্ত এই ব্যাটসম্যান 3 ম্যাচে 2টি 50 সহ 46 গড়ে সংগ্রহ করেছেন 138 রান। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি ছাড়া বাকি সব ম্যাচই খেলেছেন তিনি, তাই বিগ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিজেকে প্রমাণ দিতে ব্যাটটাকে যে খাপখোলা তলোয়ার বানাবেন না তার নিশ্চয়তা কোথায়। মর্যাদার আসরে স্নায়ুখয়ী ম্যাচ, তারকা খ্যাতি ছাপিয়ে মহাতারকা হওয়ার তৃষ্ণা, যেখানে এদেরকে পাশ কাটিয়ে ভারতের রোহিত শর্মার সঙ্গে পাকিস্তানের শোয়েব মালিকের লড়াইটাও জমতে পারে বেশ, নাকি তাদের ছাপিয়েও যুবরাজ ও আমিরের ব্যাট বলের যুদ্ধ উড়াবে মাঠের ধুলো। উত্তর দিতে প্রস্তুত ইংল্যান্ডের কেনিংটন ওভাল। 1992 ওয়ার্ল্ড কাপ এবং 2009 ওয়ার্ল্ড টি-20, অন্যদিকে ভারত জিতেছে আইসিসির সবকটি টুর্নামেন্ট। ফাইনালে দুই দলের একাদশ কেমন হবে তা নিয়েও আছে অনেক জল্পনা কল্পনা। পাকিস্তান এবারের আসরের প্রতিটি ম্যাচে নেমেছে ভিন্ন একাদশ নিয়ে, অন্যদিকে ভারত দলে আসতে পারে একটি পরিবর্তন। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিকে বেশ কিছু ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি, তবে গেল কয়েকটি ম্যাচে আমরা কোনো বৃষ্টি দেখিনি, আর ফাইনালেও বৃষ্টি হবার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই, যদিও মেঘের আনাগোনার সম্ভাবনা রয়েছে। সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।